বর্তমান আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীরা অত্যধিক হারে ভার্সিটিমুখী হচ্ছে। অনেক সময় দেখা যায় ভার্সিটির প্রস্তুতি নিতে গিয়ে তিনি বিষয়সমূহ হতে বিমুখ হয়ে যাচ্ছে, আলেম হওয়ার নিয়ত পরিত্যাগ করছে। ছাত্রদের এরূপ ভার্সিটিমুখীতাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? দেখুন, আলিয়া হোক আর কমে হোক, অধঃপতন সর্বত্রই চলছে। আজকাল তালেবে ইলমদের মধ্যে সে আমল, ওলামাদের মধ্যে সে আমল নাই যেটা আগে ছিল। অর্থাৎ জিন যত যাচ্ছে আস্তে আস্তে আমরা অধঃপতনের দিকে যাচ্ছি। তো নির্দিষ্ট যে বিষয়ে প্রশ্ন করা হলো, এটা নির্ভর করবে নিয়তের উপর। কেউ যদি আলিয়া মাদ্রাসা পড়ে উনি ইউনিভার্সিটিতে যান, তার উদ্দেশ্য থাকে যে তিনি প্রশাসনে যাবেন, তিনি বিসিএস ক্যাডার হবেন, তিনি ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন, হয়ে সেখানে তার জায়গা থেকে তিনি দিনের কাজ করবেন। দিনের কল্যাণেই তিনি এটা করতে চাচ্ছেন, ওই জায়গায় যেতে চাচ্ছেন। এই উদ্দেশ্যে যদি যায় তাহলে যাওয়াটাও এ বাদ হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। কিন্তু মুশকিল হলো, প্রশ্নে যেটা ইঙ্গিত আছে সেটা হলো, অনেকে আছে মাদ্রাসায় পড়া অবস্থাতে মাশাআল্লাহ দাড়ি টাড়ি ছিল, ভার্সিটিতে ভর্তি হওয়ার কয়েকদিন পর দেখা যায় দাড়ি আস্তে আস্তে ইঁদুর খাওয়া ধরছে, আস্তে আস্তে ছোটো হওয়া ধরছে, পোশাক আশাক আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এরপর দেখা গেল যে ওই ওখানকার যে ফাসিকি পরিবেশ সেটার সাথে সে মিশে গেছে। খুব দুঃখজনক এই বাস্তবতা আমাদেরকে দেখতে হচ্ছে অহরহ। তো এটা যদি হয় তাহলে তার জন্য তো এটা জায়েজ নাই। আপনি মাদ্রাসা ভর্তি হয়েছেন, বাবা মাদ্রাসা ভর্তি করেছে আপনাকে আলেম হওয়ার জন্য। আলেম হওয়া, দিনী পরিবেশে থাকা তো দূরের কথা, বরং আপনি দিন বিমুখ পরিবেশে চলে যাচ্ছেন, যে আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন। একটা কথা আছে না বাংলাদেশে, বাংলায়, যে ভর্তা নষ্ট হলে খাওয়া যায় কিন্তু বিরিয়ানি পচলে খাওয়া যায় না, তাই না? তো মাদ্রাসার ছাত্র যদি নষ্ট হয়ে যায়, এগুলো এত নষ্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে, সত্যি সেগুলোর পাতা নেওয়ার মতো থাকে না। তো এই জন্য যারা আলিয়া মাদ্রাসা থেকে যাবেন, প্রতিকূল পরিবেশে যাবেন, আপনি উত্তাল সমুদ্রের ভেতরে গেলে লাইফ জ্যাকেট পরে আপনাকে যেতে হবে। আপনি ওখানে যাবেন, যাওয়ার আগে ইমান আমল এমনভাবে স্ট্রং করে যাবেন যে পরিবেশে আপনি টিকতে পারেন এবং ওস্তাদের সাথে সম্পর্ক রেখে চলবেন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করবে। বর্তমানে মহিলা মাদ্রাসার ব্যাপারে ইসলাম কী বলে? কারণ আমরা তো জানি মহিলাদের ঘরে থাকতে বলা হয়েছে ইসলামে। মাদ্রাসাও তো ঘরই, মানে মাদ্রাসায় থাকলে তো একটা ঘরের মধ্যে থাকা হলো আর কি। যাই হোক, উদ্দেশ্য হলো যে জ্ঞান অর্জন করা ইসলামে তো নিষেধ না। অতএব জ্ঞান অর্জন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যদি জ্ঞান অর্জন করে তা জায়েজ আছে। কিন্তু মহিলা মাদ্রাসাগুলোতে আজকাল এবং প্রায় সময়ই শুরু থেকেই আমরা দেখছি যে এগুলোতে পুরুষ শিক্ষকদের অনুপ্রবেশ, পুরুষ কর্তৃপক্ষের অনুপ্রবেশ এই পরিবেশটাকে নানাভাবে ঘোলাটে করে দিচ্ছে। এই জন্য মহিলা মাদ্রাসা হওয়া উচিত পরিপূর্ণ মহিলাদের নিয়ন্ত্রণে, মহিলাদের তত্ত্বাবধানে। সেখানে সবাই মহিলা হবেন। পুরুষ যদি কেউ পরিচালনা করেন, দূর থেকে পরিচালনা করবেন তার ওয়াইফের মাধ্যমে, তার কোনো মাহরাম মহিলার মাধ্যমে, এছাড়া তিনি সরাসরি কারোর সাথে কোনো যোগাযোগ করবেন না। এরকম স্ট্রং হতে হবে। ইসলাম কিছু কিছু ক্ষেত্রে জিরো টলারেন্স রেখেছে, এর মধ্যে এটা একটা। আপনারা যদি কেউ আরব দেশগুলোতে যেয়ে থাকেন, বিশেষ করে সৌদি আরবে, আপনারা দেখলে খেয়াল করতে পারেন যে প্রত্যেকটা বাড়িতে তাদের ম্যাক্সিমাম বাড়িতে তাদের দুইটা করে সিঁড়ি থাকে, দুইটা করে দরজা থাকে, দুইটা দরজা থাকে, একটা পুরুষদের ঢুকার আর একটা মহিলাদের ঢুকার। আচ্ছা, একটা ঘরে পুরুষ মহিলা সব তো একসাথে হুড়হুড় করে ঢুকে না, তাহলে দরজা দিতে দরকারটা কি? মানে এটা হলো গায়রত বলে, এটাকে আত্মসম্মান বোধ, যে আমার স্ত্রী, আমার বন্ধু ঢুকবে, তার পিছিয়ে পিছিয়ে ঢুকবে, তার আগে পরে ঢুকবে, হোক বোরকার মধ্যে তার শরীরের অবয়ব দেখবে, এটা তাদের আত্মসম্মানে লাগে। আলাদা দরজা দিয়ে ঢুকবে, আলাদা গেট দিয়ে ঢুকবে, এটা আত্মসম্মানের ব্যাপার। কিন্তু আমরা অনেক সময় এটা বুঝি না। এই জন্য মহিলা মাদ্রাসাতে পুরুষ যদি থাকেও সে নিরাপদ দূরত্বে থাকবে, যাতে কোনো রকম ফেতনা না হয়। তা না হলে ফেতনার আশঙ্কা থাকলে দরকার নেই, বাসায় পড়ান, সেটা অনেক ভালো।